আসসালামু আলাইকুম এভরিওয়ান, পরম করুণাময় আল্লাহর কাছে হাজার শুকর। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, এখন পর্যন্ত ঠিকঠাক মতো কাজ করতে পারছি। তো আজকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর লাস্ট ক্লাস, আমাদের আজকে কোর্স কমপ্লিট হয়ে যাবে। চ্যাপ্টার 7 নিয়ে আমরা কাজ করব। সাউন্ডে কোনো প্রবলেম হলে অথবা স্লাইড দেখতে যদি কোনো সমস্যা হয়, জাস্ট আমাকে মেসেঞ্জারে নোট দিন, ঠিক আছে? সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় অথবা স্লাইড দেখতে যদি কোনো সমস্যা হয়, জাস্ট আমাকে মেসেঞ্জারে নোট দিন, ঠিক আছে? তো ওয়েলকাম টু ঢাকা কলেজ অনলাইন ক্লাস ডিউরিং দিস প্যান্ডেমিক COVID-19। তো আজকে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর চ্যাপ্টার 7 লেকচার 10 নিয়ে কাজ করব। স্ট্রাকচারালিস্ট থিওরি অফ ডেভেলপমেন্ট অথবা উন্নয়নের কাঠামোবাদী যে তত্ত্ব সমূহ, সেটার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 10 চ্যাপ্টার 7 List theory of development, book references, Trudeau and Stephen C. Smith, Dual Meditation, Economic Development. If you'd like to show the cover point of the books, content, ask the number one, concept of development of underdevelopment. অনুন্নয়নের উন্নয়ন যে ধারণা আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে জানতে পারবো আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কস থিওরি অফ ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট উইথ ক্রিটিসিজম, উন্নয়নের উন্নয়ন তত্ত্ব যেটা আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্ক দিয়েছে সেই তত্ত্ব সমালোচনা সহ আমরা জানতে পারবো। থিওরি অফ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস অফ পল ব্যারনের অর্থনৈতিক অনগ্রসর যে তত্ত্ব, সেই তত্ত্বকে আমরা জানবো। কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের যে সংজ্ঞা, টেকসই উন্নয়নের যে সংজ্ঞা সেটা সম্পর্কে জানতে পারবো, ধারণা সম্পর্কে জানতে পারবো। ক্যারেক্টারিস্টিক অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জানতে পারবো। এছাড়াও আজকে মোটামুটি আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর টোটাল একটা দিয়ে দিব, সাজেশন দিয়ে দিব। এই হলো অবস্থা। চলুন আজকে চলে যাই আমাদের লেকচারে। স্ট্রাকচারাল থিওরি অফ ডেভেলপমেন্ট পার্ট 2 নিয়ে আমরা কাজ করব। পার্ট 1 আগে চ্যাপ্টারে কাজ করেছে, পার্ট 2। তো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট, তার মানে কি? কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের উন্নয়ন অনুন্নয়নের উন্নয়ন ধারা, আন্ডার ডেভেলপমেন্ট মানে অনুন্নয়নের উন্নয়ন বলতে কি বুঝো, একটু খেয়াল করি আমরা সবাই। যদি কোনো সময় বুঝতে কোনো সমস্যা হয় অথবা লেকচার স্লাইড অথবা সাউন্ডের প্রবলেম হলে সাথে সাথে আমাকে নক, ঠিক আছে? তো অন্যান্য দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও অর্থনীতির অনুন্নয়নের দিকে ধাবিত হয়, তাকে অনুন্নয়নের উন্নয়ন বলা হয়। অনুন্নয়নের উন্নয়ন ধারণাটি প্রথম থেকে প্রদান করেন আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্ক। তিনি অনুন্নয়নের ধারণাটি দি ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট নিবন্ধে উল্লেখ করেন। তিনি বলেন অনুন্নত উন্নয়নশীল দেশগুলো উন্নয়নের জন্য উন্নত দেশের বিভিন্ন মডেল অনুসরণ করে, তবু এই সব অনুন্নত উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন সম্ভব হয় না। কোনো 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 ক্ষেত্রে বরং অনুন্নয়ন ঘটে, ইহাই হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন। তো অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে পর্যাপ্ত সম্পদের অভাব রয়েছে, তাছাড়া মূলধন তথা বিনিয়োগের অভাব, বাজার ব্যর্থতা, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই সব দেশে পুঁজিবাদী শাসন ও শোষণের কারণে অর্থনীতি অনুন্নয়নের দিকে ধাবিত হয়, ইহাই হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশে আমাদের
যে রিসোর্স আছে, ল্যাক অফ রিসোর্সের, পর্যাপ্ত সম্পদের অভাব রয়েছে, এছাড়াও মূলধনের অভাব রয়েছে, বিনিয়োগের অভাব, বাজার ব্যর্থতা, রাজনৈতিক আনস্টেবিলিটি অফ পলিটিক্যাল আনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদির কারণে উন্নয়নের ধারাবাহিকতা, উন্নয়ন হলেও সেটা রক্ষা করা সম্ভব নয় দীর্ঘমেয়াদে। এইসব দেশে পুঁজিবাদী শাসন ও শোষণের কারণে অর্থনীতি অনুন্নয়নের দিকে ধাবিত হয়। এই হচ্ছে উন্নয়নের উন্নয়ন। তো বর্তমান বিশ্বে অবাধ বাজার ব্যবস্থা তথা সুযোগ বিশ্বায়নের কারণে মুক্ত বাণিজ্য দিন দিন প্রসার লাভ করছে। মুক্ত বাণিজ্য ব্যবস্থায় অংশগ্রহণ করতে গিয়ে উন্নত অনুন্নত দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। এই প্রতিযোগিতায় অনুন্নত বরং উন্নয়নশীল দেশগুলো টিকে থাকতে পারে না। এসব কারণে অনুন্নত উন্নয়নশীল দেশগুলো উন্নয়নের হার কোনো কোনো সময় কি ঋণাত্মক হয়। এই হচ্ছে অনুন্নয়নের উন্নয়ন। এখন আসি আন্দ্রে গুন্দার ফ্র্যাঙ্কস থিওরি অফ ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট উইথ গ্রিস। তো আন্দ্রে গুন্দার ফ্র্যাঙ্কের অনুন্নয়নের উন্নয়ন যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটা আমরা সমালোচনা সহকারে জানি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2013 এ এসেছে। তো অনুন্নয়নের উন্নয়ন তত্ত্বটি প্রদান করেন এ জি ফ্র্যাঙ্ক, আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্ক। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন উন্নত দেশ সমূহের ইতিহাস পর্যালোচনা করে অনুন্নয়নের উন্নয়ন তত্ত্বটি প্রদান করেন। তিনি বলেন, উন্নত দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উন্নত দেশগুলো অনুন্নত দেশ সমূহকে শোষণ করে উন্নত দিকে ধাবিত হয়েছে। একটি উন্নত দেশ বিভিন্ন ভাবে মূলধন বৃদ্ধি করে উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনে, ফলে উন্নত দেশগুলো আরো উন্নতির দিকে ধাবিত হয়। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন পুঁজিবাদী স্তর উত্তরণের মাধ্যমে ঘটে থাকে। বর্তমান সময়ের অনুন্নত দেশগুলো পুঁজিবাদী স্তরে প্রবেশ করেছে, উন্নত দেশগুলো এই স্তর অতিক্রম করে এগিয়ে গেছে। তো অন্যান্য দেশগুলো দ্রুত উন্নয়নের জন্য উন্নত দেশকে মডেল হিসেবে অনুসরণ করে, কিন্তু উন্নত দেশের মতো আর্থসামাজিক অবকাঠামো না থাকার কারণে অন্যান্য দেশগুলোর উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়, ফলে অনুন্নয়নের দিকে এগিয়ে যায়। ইহাই হচ্ছে আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব। তার মানে এখানে কি বলেছে, বলেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি সেখানে দেখি যে উন্নত দেশগুলো সবসময় অন্যান্য দেশগুলোকে শোষণ করে উন্নতির দিকে এগিয়ে চলে, ঠিক আছে। আর একটা উন্নত দেশ কি করে, বিভিন্ন ভাবে মূলধন বৃদ্ধি করে উৎপাদন মূলধন বৃদ্ধি করে বিনিয়োগ বৃদ্ধি করে উৎপাদন ব্যবস্থা পরিবর্তন আনে, ফলে উন্নত দেশগুলো ক্রমাগত উন্নতির শিখরে উঠে যায়। কিন্তু অন্যান্য দেশগুলো কি করে, উন্নত দেশগুলো এই মডেল অনুসরণ করে, উন্নত দেশগুলো এই মডেল অনুসরণ করে, কিন্তু মডেল অনুসরণ করতে গেলে উন্নত দেশের মধ্যে তাদের আর্থসামাজিক অবকাঠামো না থাকার কারণে এই উন্নতিটা কি হয়, বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে অনুন্নয়নের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্কের অনুন্নয়নের উন্নয়ন তত্ত্বের মূল কথা। তো আন্দ্রে গুন্ডার ফ্র্যাঙ্ক মনে করেন কোন দেশ অনুন্নয়নের প্রধান কারণ হচ্ছে পুঁজিবাদের উন্নয়ন। ফ্র্যাঙ্কের অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব পর্যালোচনা করলে যে চারটি যে ধাপ বা ধাপ গুলো দেখা যায় তা অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব। প্রথম স্তর বা পর্যায়, দ্বিতীয় স্তর বা পর্যায়, তৃতীয় স্তর বা পর্যায়, চতুর্থ স্তর বা পঞ্চম স্তর, চতুর্থ স্তর এবং পঞ্চম স্তর। সো প্রথম স্তরে কি বলেছে দেখেন, প্রথম স্তরে বলেছে প্রথম স্তর বা পর্যায়ে ফ্র্যাঙ্ক উন্নত অনুন্নত দেশের কাঠামোকে পর্যালোচনা করেন। উন্নত দেশের অর্থনৈতিক কাঠামো অনুন্নত দেশের তুলনায় অধিকতর ভালো, ফলে উন্নত শহরের উন্নয়ন দ্রুত হয়, আর অনুন্নত শহর বা দেশের উন্নয়ন দ্রুত হয় না, বরং অনুন্নয়ন ঘটে। এই যে ফ্র্যাঙ্ক তা প্রমাণের জন্য অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস তুলে ধরেন। উন্নত দেশের বিরূপ প্রভাবের শিকার হয় অনুন্নত দেশের শহরগুলো। অনুন্নত দেশের শহরগুলো পুঁজিবাদের দ্বারা বিনিয়োগভাবে সূচিত হওয়ার কারণে এইগুলো উন্নত হতে পারে না, অপরপক্ষে পুঁজিবাদী উন্নত দেশগুলো উন্নয়নের দিকে ধাবিত হয়। তৃতীয় স্তর হচ্ছে এ জি ফ্র্যাঙ্ক মনে করেন যে পুঁজিবাদী উন্নত শহরের সঙ্গে অনুন্নত শহরের যতই যোগাযোগ কম থাকবে ততই অনুন্নত শহর বা দেশ কম শোষিত হবে।
অনুন্নত দেশ বা শহরগুলো যতই উন্নত দেশ বা শহরের প্রভাব মুক্ত হতে থাকবে ততই অনুন্নত শহরগুলো দ্রুত উন্নত হবে। তার মানে উন্নত দেশ বা শহরগুলোর থেকে যোগাযোগ কম রক্ষা করবে, যার ফলে তাদের প্রভাবটা অনুন্নত দেশের উপর পড়বে না, যার ফলে অনুন্নত শহরগুলো উন্নত হবে। এ সত্য প্রমাণ করার জন্য ফ্র্যাঙ্ক জাপানের একটি শিল্প উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার কারণে জাপানের দ্রুত শিল্প উন্নয়ন হয়েছে। তৃতীয় স্তর বা পর্যায়ে বিশ্বের উন্নয়নের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে উন্নত এলাকা সমূহের সাথে পৃথিবীর উন্নত দেশসমূহের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল, বিশেষ করে বণিক সম্প্রদায়েরা অতি মুনাফা লাভের জন্য উন্নত দেশের সাথে অন্যত দেশের সম্পর্ককে কাজে লাগিয়েছে। উন্নত দেশের উৎপাদিত পণ্য সামগ্রী অন্যত দেশে বাজারে বিক্রয় করে প্রচুর মুনাফা লাভ করেছে বণিক সম্প্রদায়। এর ফলে অন্যত দেশের উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পর্যায়ক্রমে অন্যত দেশ উন্নত দেশের বাজারে পরিণত। শাসন ব্যবস্থায় বাংলাদেশে কুটির শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং পর্যায়ক্রমে এ দেশ ব্রিটেনের উৎপাদিত পণ্যের বাজারে পরিণত হয়। ব্রিটেন যখন শিল্প বিপ্লব হয় এ দেশ থেকে চাষিদের নীল চাষে তারা বাধ্য করত। এই নীল নিয়ে কোথায় যেত? ব্রিটেনে যেত। ব্রিটেনের শিল্প বিপ্লবে ওই নীল কি করত? নীল যে শিল্প বিপ্লবের কারণে নীল লাগতো, সেই নীলটা তারা প্রসেস করে যে ফার্নিশ গুড আছে উৎপাদিত পণ্য, সেই পণ্য আবার এদেশের মানুষের কাছে বিক্রয় করতো, যার ফলে ব্রিটেনের উৎপাদিত পণ্যের কাঁচামাল এই দেশ থেকে যেত, পণ্যের বাজার যে বলি ফাইনাল প্রোডাক্ট যেটা বলে সেটাও এই দেশে বিক্রি হতো, যার ফলে এদেশ থেকে তারা শাসন ও শোষণে শিকার করেছিল। চতুর্থ স্তর বা পর্যায়ে এই যে ফ্র্যাঙ্ক মনে করেন অন্যত দেশের শহরগুলো দেশের উৎপাদন বৃদ্ধি করতে পারে যদি উন্নত দেশের বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা সহায়তা করে। ইহার অর্থ হলো যে উন্নত দেশের সহায়তায় অন্যান্য দেশগুলো এগিয়ে যেতে পারে। এরপর হলো পঞ্চম স্তর বা পর্যায়ে অন্যান্য দেশ বা শহরগুলো উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে কারণ উন্নত দেশ বা শহরগুলো অন্যান্য দেশের ক্ষেত্রে তেমন সহায়তা করছে। সুতরাং দেখা যায় যে অন্যান্য দেশ বা শহরগুলো ক্রমশ হ্রাস পাবার পেছনে উন্নত দেশগুলোই দায়ী। উন্নত দেশগুলো শোষণের কারণে উন্নত দেশগুলো এই ক্রম উন্নয়ন হচ্ছে না। তো ক্রিটিসিজম বা সমালোচনা, নাম্বার 1, উন্নয়নের প্রভাবের উপর নির্ভরশীল না হওয়া। এজি ফ্র্যাঙ্ক দীর্ঘ গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে উন্নত পুঁজিবাদী বিশ্বের শোষণের কারণে অনুন্নত দেশগুলো উন্নয়নের দিকে ধাবিত হতে পারছে না। উন্নত শহর কেন্দ্রিক অর্থনীতি কারণে অন্যত অর্থনীতির অনুন্নয়ন আরো বেড়েছে এ কথা সত্য বলে প্রতীয়মান হয় না। বর্তমান বিশ্বে এক দেশের প্রতি আরেক দেশের প্রভাব হ্রাস পেয়েছে, তবুও অনুন্নত দেশের উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে না। নাম্বার 2, অনুন্নত দেশের উন্নয়ন সম্পর্কহীনতার উপর নির্ভরশীল না। তিনি বলেছেন অনুন্নত উন্নয়ন তত্ত্বে তিনি বলেছেন যে উন্নত দেশের উন্নয়ন অনুন্নত দেশের সাথে সম্পর্কের উপর নির্ভরশীল। কে বলেছেন? গুনার বলেছে, আন্দ্রে ফ্র্যাঙ্ক গুনার। বাস্তবতা তার সত্য নয়। অনুন্নত দেশের সাথে উন্নত দেশের সম্পর্ক না থাকলে উন্নত দেশের উন্নয়ন ক্রমাগত বৃদ্ধি পায়। তথ্যভিত্তিক সমর্থনযোগ্য নয়। এ জি ফ্র্যাঙ্কের বক্তব্য তথ্যভিত্তিক সমর্থনযোগ্য নয় কারণ সমসাময়িক কালে অনেক অনুন্নত দেশ উন্নত দেশের দিকে এগিয়ে গেছে। 4 নম্বর হচ্ছে পুঁজিবাদী দেশের সাথে সম্পর্কের কারণে অনুন্নয়ন তা সত্য না। এই যে ফ্র্যাঙ্ক মনে করেন যে অন্যান্য দেশের সাথে পুঁজিবাদী দেশের সম্পর্কের কারণে দারিদ্র দেশগুলোকে অনুন্নয়ন দেখা দিয়েছে, কিন্তু সমাজতান্ত্রিক দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্কের কারণে ওই দেশগুলো উন্নয়ন। সুতরাং এই বক্তব্য সঠিক নয়। 5 নম্বর হচ্ছে দরিদ্র অর্থনৈতিক ব্যবস্থা বিবেচনা করা হয়নি। অনুন্নয়নের উন্নয়ন তত্ত্ব দরিদ্র অর্থনৈতিক ব্যবস্থাকে বিবেচনা করেনি, অথচ বর্তমান বিশ্বে অনেক উন্নত অনুন্নত দেশে দরিদ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। 6 নম্বর হচ্ছে উন্নয়নে পদ গ্রহণ
অনুন্নয়নের উন্নয়ন তত্ত্বে উন্নত দেশগুলোকে উন্নয়ন উন্নত দেশ দ্বারা বাধাপ্রাপ্ত হয় বলে মনে করা হয়। অথচ উন্নত দেশগুলো কিভাবে উন্নয়নের দিকে ভাবিত হবে সেই সম্পর্কে কিছুই বলা হয়নি। হ্যাঁ, এই তত্ত্বটা কিন্তু মোটামুটি আসে ন্যাশনাল ইউনিভার্সিটির তিনে আসে কিছু এনে পয়েন্ট গুলো মনে রেখে লিখে নিলে। এখন আছে থিওরি অফ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস অফ পল ব্যারন। পল ব্যারনের যে তত্ত্ব রয়েছে, পল ব্যারন এর অর্থনৈতিক অনগ্রসরতার তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে মোটামুটি আমরা কাজ করছি। পল ব্যারনের খেয়াল করে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক পল ব্যারন সোভিয়েত রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1939 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার উদ্দেশ্যে যাবার পূর্বে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে বসবাস করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল দি পলিটিক্যাল ইকোনমি অফ গ্রোথ, দি লঙ্গার ভিউ, মনোপলি ক্যাপিটাল ইত্যাদি। মার্ক্সীয় চিন্তাবিদ পল ব্যারন উন্নত দেশের অর্থনৈতিক অনগ্রসরতা সম্পর্কে যে তত্ত্ব প্রদান করে তা নির্দিষ্ট ভাবে বিশ্লেষণ করা যায়। তো পল ব্যারন যে তত্ত্ব দিয়েছে সেটা আমরা বিশ্লেষণ করি। নাম্বার 1, উন্নত দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো। উন্নত দেশের এমন কিছু সামাজিক অর্থনৈতিক বৈশিষ্ট্য রয়েছে যা এইসব দেশের উন্নয়নকে ব্যাহত করে। অর্থনৈতিক অনগ্রসরতার জন্য এই বৈশিষ্ট্য দায়ী, যেমন উন্নত কৃষি ও ক্ষুদ্র আয়তন কৃষি ব্যবস্থা, হ দেশে অবস্থিত কিছুটা উন্নত শিল্প সমূহের মালিকানা থাকে বিদেশিদের হাতে, ব বিদেশি মালিকানা শিল্পের অতি প্রয়োজনীয় উৎপাদন করে তা দেশের অভ্যন্তরে যোগান দিয়ে থাকে, তাছাড়া বিদেশেও রপ্তানি করে, খ কিছুটা বৃহৎ শিল্প সমূহ দেশের নিয়ন্ত্রণ করে, এদের দ্বারা বিদেশি বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। এসব স্বার্থান্বেষী ব্যবসায়ীরা বিদেশি পুঁজিপতিদের সাথে যোগাযোগ রাখে, অনেক সময় এরা দেশের স্বার্থ বিরোধী কাজও করে থাকে। উন্নত দেশের উন্নয়ন ও পুঁজিবাদী বিশ্ব। পল ব্যারনের অর্থনৈতিক অনগ্রসর তত্ত্ব উন্নত দেশের উন্নয়নের সাথে পুঁজিবাদী বিশ্বের সম্পর্কে তুলে ধরে। তিনি মনে করেন উন্নত দেশগুলোর সাথে উন্নত দেশের বাণিজ্য প্রভাব চলতে থাকে। উন্নত দেশগুলো দেশ থেকে সস্তায় কাঁচামাল সংগ্রহ করে, আবার উন্নত দেশগুলো উৎপাদিত পণ্য উন্নত দেশের যোগান দিয়ে উন্নত দেশসমূহের উপর দেশসমূহকে নির্ভরশীল করে রাখে। তাছাড়া উন্নত দেশসমূহ থেকে পণ্য আমদানির কারণে উন্নত দেশের শিল্প কি হয় টোটালি ব্যাহত হয়। তো উন্নত দেশগুলো বিনিয়োগের নামে উন্নত দেশের থেকে পরিমাণ উদ্বৃত্ত সম্পদ পাচার করে, এর ফলে প্রয়োজনীয় মূলধনের অভাব সম্পদ আরোহণে উন্নত দেশগুলো কি হয় বঞ্চিত। তো পল ব্যারন মনে করেন যে পুঁজিবাদী উন্নয়নের ক্ষেত্রে সরকারের ভূমিকা উপাদান হিসেবে কাজ করে, যেমন জাপান ও ইউরোপের পুঁজিবাদী দেশগুলো জাপান ও ইউরোপের পুঁজিবাদী দেশগুলো দেশগুলো তাদের শিল্প উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য সংরক্ষণ কোটা ইত্যাদি নীতি আরোপ করে। ব্যারন প্রচলিত পুঁজিবাদের উন্নয়ন ধারণাকে তৃতীয় বিশ্বের জন্য মারাত্মক মনে করে। নাম্বার 3, উন্নত দেশের শ্রেণী কাঠামো। উন্নত দেশের শ্রেণী কাঠামো সম্পর্কে পল ব্যারন বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। শ্রেণী কাঠামোর কারণে সম্ভাব্য উদ্বৃত্তের বদলে প্রকৃত উদ্বৃত্তের অপচয় ঘটে। কিভাবে প্রকৃত উদ্বৃত্তের অপচয় ঘটে তা নিয়ে আলোচনা করা হলো। উন্নত দেশের প্রকৃত উদ্বৃত্ত বিনিয়োগের জন্য পাওয়া যায় না, বরং তা উন্নত দেশে পাচার হয়ে যায়। উদ্বৃত্তের একটি বিরাট অংশ অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়ে যায়, এতে উৎপাদন বৃদ্ধি পায় না। আর গ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির উদ্যোক্তাদের মতো উন্নত দেশের উদ্যোক্তারা কি হয় অতটা দক্ষ নয়, এই কারণে উন্নত দেশের উদ্যোক্তারা তাদের উদ্বৃত্তের এক বিরাট অংশ বিদেশে পাচার করে। 4, উন্নত দেশের উন্নয়নের উপায়। যদি উন্নত দেশগুলো পুঁজিবাদী ব্যবস্থার সাথে সম্পর্কে আবদ্ধ থাকে, তবে উন্নত দেশগুলো উন্নয়নের কোন সম্ভাবনা থাকে না। এতে উন্নত দেশগুলোর উন্নয়নের গতিধারা ব্যাহত হয়। এই অবস্থায় বিশ্বের উন্নত দেশগুলো যদি পুঁজিবাদী দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে এবং সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করে, তবেই উন্নত দেশগুলো উন্নয়নের দিকে
এগিয়ে যাবে। তার মানে কাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে? পুঁজিবাদী দেশগুলো সমস্ত। এটা হলো পল ব্যারনের একটা মতবাদ, ঠিক আছে, তার নিজস্ব একটা। তো উপযুক্ত বিশ্লেষণে দেখা যায় যে পল ব্যারন কর্তৃক অর্থনৈতিক অনগ্রসর তত্ত্বের মৌলিক কথা হলো অনুন্নত দেশগুলো পুঁজিবাদী দেশগুলোর সাথে সম্পর্কে না রেখে বরং সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে, তবে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এবার আসি পল ব্যারন তত্ত্বের কি দিছিলাম। সো পল ব্যারন তত্ত্বে অনগ্রসর তত্ত্বে বলা হয়েছে যে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো উন্নয়নের জন্য অবশ্যই পুঁজিবাদী দেশগুলো ছিন্ন করতে হবে, সমাজতান্ত্রিক দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ঘটাতে হবে। এ তত্ত্বের বেশ কিছু রয়েছে নিম্নে আলোচনা করা হলো। নাম্বার 1, সমাজতান্ত্রিক পথ অনুসরণ করা যথাযথ নয়। অর্থনৈতিক অনগ্রসর তত্ত্বে বলা হয়েছে যে বিশ্ব পুঁজিবাদ থেকে বিচ্ছিত হয়ে সমাজতান্ত্রিক পরিকল্পনা অনুসরণ করলেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, কিন্তু বাস্তবে তা সঠিক নয়। পৃথিবীর অনেক দরিদ্র দেশ আছে যে দেশগুলো সমাজতান্ত্রিক দেশের সাথে সম্পর্ক রেখেও উন্নত হতে পারেনি। নাম্বার 2, পুঁজিবাদীকে দায়ী সঠিক নয়, পুঁজিবাদকে দায়ী সঠিক। পল ব্যারন তৃতীয় বিশ্বের উন্নয়নের জন্য পুঁজিবাদকে দায়ী করেছেন, বাস্তবে পুঁজিবাদকে দায় চাপিয়ে দেয়া বাস্তবে পুঁজিবাদকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, এটা সঠিক নয়। পুঁজিবাদী ও প্রাক পুঁজিবাদী উৎপাদনের সম্পর্কের মধ্যে পার্থক্য না টানা পল ব্যারন তার তত্ত্বে পুঁজিবাদী ও প্রাক পুঁজিবাদী উৎপাদনের সম্পর্কের মধ্যে পার্থক্য টানতে পারেন নাই, প্রকৃতপক্ষে এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। নাম্বার 4, প্রকৃত বিনিয়োগের ব্যাখ্যা সঠিক নয়। পল ব্যারন মনে করেন উন্নত দেশের উদ্বৃত্ত থাকা সত্ত্বেও তার প্রকৃত বিনিয়োগে যায় না, তা সত্য নয়। প্রকৃতপক্ষে চাহিদার স্বল্পতা, দ্রব্যমূল্যের পরিমাণ কম ইত্যাদি, দ্রব্যমূল্যের পরিমাণ কম ইত্যাদি কারণে সিংহভাগ বিনিয়োগ করা যায় না। এরপরে রয়েছে সমাজতান্ত্রিক দেশের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আলোচনায় আসে। অর্থনৈতিক অনগ্রসরতা তত্ত্বে বিশ্বের দারিদ্র দেশের সাথে পুঁজিবাদী দেশের সম্পর্ককে নিয়ে আলোচনা করা হয়েছে। সমাজতান্ত্রিক দেশের সাথে অনুন্নত দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কিরূপ হতে পারে তা নিয়ে কোনো আলোচনা করা হয়নি। তো এরপরে আসি আমরা যে কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি, টেকসই উন্নয়ন বলতে কি বুঝি, মানে একটু খেয়াল করি যেটা হয়েছে, বিশ্বের উন্নয়ন তখনই টেকসই হবে যখন পরিবেশ সুরক্ষা জীব বৈচিত্র্য রেখে দরিদ্র জনগোষ্ঠী নিজেদের সুরক্ষা রক্ষা করতে পারবে এবং দেশের পরিবেশ সমৃদ্ধ রেখে এবং জীব বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে আর্থ সামাজিক অধিকার বজায় রাখার রাখার অব্যাহত প্রচেষ্টাকে টেকসই উন্নয়ন বলা হয়েছে। টেকসই উন্নয়ন বলতে বোঝাচ্ছে সেই উন্নয়ন যেখানে যেখানে আমাদের পরিবেশ রক্ষা, জীব বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে, বায়োডাইভার্সিটি অক্ষুণ্ণ রেখে, নিজেদের সুরক্ষা রেখে, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য আর্থ সামাজিক অধিকার বজায় রেখে দীর্ঘকাল ব্যাপী উন্নয়নটাকে ধরে রাখাকেই বলা হচ্ছে টেকসই, ঠিক আছে, ধরে রাখাকেই বলা হচ্ছে টেকসই। এখন আসেন যেটা বলা হচ্ছে, অন্যভাবে বলা যায় যে সম্পদ সংরক্ষণ পরিবেশ উন্নয়নের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে পূর্ণতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করতে পারাই হলো টেকসই। বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুসারে বলা যায় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ দেয়ারফর ডেভেলপমেন্ট দ্যাট লাস্টস অ্যান্ড এনশিওর দ্য ইন্টারেস্ট অফ দ্য নেক্সট জেনারেশন, যাতে নেক্সট জেনারেশন আসছে তার ইন্টারেস্ট আছে এই ডেভেলপমেন্টের উপর, সেই ইন্টারেস্ট হয়, ঠিক আছে। সো অতএব বলা যায় যে দেশের পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দেশের
পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক পরিবেশ দেশের পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে দীর্ঘমেয়াদে মানুষের আর্থসামাজিক অধিকার ও মৌলিক চাহিদা পূরণ করার যে অব্যাহত প্রচেষ্টা সেই প্রচেষ্টাকেই বলা হচ্ছে কি টেকসই উন্নয়ন। ঠিক আছে, এখন আসেন টেকসই উন্নয়নের যে বৈশিষ্ট্য রয়েছে টেকসই একটু তাকাই। টেকসই উন্নয়ন হচ্ছে মানুষের আর্থসামাজিক ও মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা, মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা যা দ্বারা প্রকৃতির ভারসাম্য বজায় থাকে এবং জীবন সহায়ক প্রাকৃতিক ক্রিয়া প্রতিক্রিয়া। সুতরাং টেকসই উন্নয়নের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে? নাম্বার 1, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার বন্ধ করা, সমাজের সকল স্তরে লোকদের ন্যায় বিচার নিশ্চিত করা, পরিবেশের সাথে বিরূপ সম্পর্কিত কার্য পরিহার করা, অর্থনৈতিক দক্ষতা অর্জন করা, প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা আনয়ন করা, 6 নম্বর হচ্ছে এমন সমাজ ব্যবস্থা প্রচলন করা যেখানে সব ধরনের সমস্যা দূর করার ব্যবস্থা থাকে, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন করা যাতে জ্ঞান প্রযুক্তি বিকাশ ঘটে এবং অবাধ তথ্য বিনিময় করা যায়, 8 হচ্ছে টেকসই উন্নয়নের ক্ষেত্রে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা থাকবে যেখানে জনগণ সর্বাত্মক অংশগ্রহণ করতে পারে এবং মতামত অধিকার বজায় রাখে, উৎপাদিত সম্পদ যথাযথ বণ্টনের ব্যবস্থা করা, সমাজের সকলের প্রতি সম বিচার নিশ্চিত করা, ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য হ্রাস করা, জলবায়ুর বিরূপ যে প্রভাব হয় সেই প্রভাব মোকাবেলায় সকল জাতিকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালানো, ভূমিক্ষয় রোধ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা, সব মানুষের জন্য সুপেয় পানি নিশ্চয়তা প্রদান করা, উপযুক্ত চিকিৎসা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা, এই যে বৈশিষ্ট্য এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য বা আমাদের যে ডেভেলপমেন্টটা রয়েছে যে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন এই টপিক দিয়ে আমি আমার আজকের চ্যাপ্টার শেষ করব। আপনাদের যদি এখানে কোনো বুঝতে সমস্যা থাকে জাস্ট আমি মাইক ওপেন করে দিচ্ছি, আপনারা আমাকে জিজ্ঞেস করেন থেকে আমি আসার এরপরে আমি সিলেবাসটা নিয়ে ডিসকাস। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে মাইক ওপেন করে দিচ্ছি, আপনারা জাস্ট আমাকে জিজ্ঞেস করতে পারেন। তাহলে আমাদের সিলেবাস এই পর্যন্তই শেষ। So, do you have any questions? Let's take a look. Ase, karo kono question? Sabar mic ke bole bole diye chhe. Aisam bol lo ya ise bol. Na sir, kono question nai. Sab bolche na tara naki. Very good. Kal ta alhamdulillah. আজকে আমাদের শেষ ক্লাস। ঠিক আছে, তো আমরা মোটামুটি এসে চলে যাই আমাদের সাজেশনটা চলে যাই। স্যার, পরে যদি কোনো সমস্যা হয় আমরা কি মেসেঞ্জারে নক দিতে পারবো? হ্যাঁ, মেসেঞ্জারে নক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যে চ্যাপ্টার গুলো পড়িয়েছি এটা কিন্তু টোটালি কভার করেই পড়িয়েছি। হ্যাঁ, তো ওই চ্যাপ্টার গুলোতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি সমস্যা মনে করেন বা প্রবলেম ফেস করেন আমাকে নক দিবেন, দরকার হলে যদি কোনো টপিক্স এই সমস্যা থাকে আমি একটা ক্লাস দিয়ে নেব, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, আর কিছু? আচ্ছা, আমরা তাহলে ইসে চলে যাচ্ছি আমাদের
ডেভেলপের যে সাজেশনটা আছে সেই সাজেশনটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? সাজেশন নিয়ে আমরা মোটামুটি এখনই কাজ করব। এই সাজেশনটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, ঠিক আছে? তো ঢাকা সিটি কলেজ সেকেন্ড সেমিস্টার সাজেশন মানে ফাইনাল সাজেশন, এই সাজেশনের চ্যাপ্টার ওয়ান একদম কভার করে সাজেশনটা দেওয়া আছে। চ্যাপ্টার ওয়ানে কি কি পড়তে হবে, ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ, যা যা আছে টোটাল জিনিসগুলা নিয়ে, ইকোনমিক গ্রোথ ডেভেলপমেন্টের যে পার্থক্য, তাছাড়া যে স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কেন না বুঝার কিছু তো নাই। কি দেখতে পাচ্ছেন, স্লাইড দেখা যাচ্ছে? দেখেন দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। তো এটা চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ান হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট কি, গ্রোথ কি, পার ক্যাপিটাল ইনকাম কি, এগুলো ভালো করে ক্লাসেও পড়িয়েছি, দেখিয়েছি। এছাড়াও আমাদের যে শর্ট কোশ্চেন গুলো আছে, প্রি অবজেক্টিভ, ফুল ভ্যালু অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবো। এরপরে ফোর হুইলস আছে, সেটা দেখবো। ইকোনমিক স্টেগনেশন কাকে বলে, হোয়াট আর দি মেজার্স টু রিমুভ ইকোনমিক স্টেগনেশন, মানে স্টেবিলিটি কাকে বলে, কি কি উপায় ইকোনমিক স্টেবিলিটি দূর করা যায়, এটা দেখবো। এটা হলো চ্যাপ্টার ওয়ান। আর চ্যাপ্টার টু গ্লোবাল ডেভেলপমেন্ট ম্যাপিং, এখানেও যেগুলো জিনিসগুলো আছে, গ্রোথ কাকে বলে, সিজনাল প্রপার্টি, প্রপার্টি সংক্রান্ত কাকে বলে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কাকে বলে, ফরেন ট্রেড কাকে বলে, এখানে বাংলাদেশের র্যাপিড যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গুরুত্ব, বিকশিত উন্নয়নের গুরুত্ব কি কি, ডিসকাস দি ইন্ডিকেটরস অফ হিউম্যান রিসোর্স ফরমেশন, ডিসকাস দি ইন্ডিকেটরস অফ হিউম্যান রিসোর্স, মানব সম্পদ উন্নয়নের যে সূচকগুলো আছে সেগুলো নিয়ে লেখা, ঠিক আছে? সো রিপ্রেজেন্ট দি আর্গুমেন্ট ইন ফেভার ইকোনমিক পক্ষে এবং বিপক্ষে যুক্তি, ফোর হুইস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে। সো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, পাশে বসে বসে পড়ে ফেলবে, ঠিক আছে? এরপরে যেটা আছে চ্যাপ্টার থ্রি, ইকোনমিক গ্রোথ, এটা হচ্ছে রুল 72, এটা প্রায় আসে। লেবার ক্যাপিটাল কাকে বলা হচ্ছে, স্টেজ অফ ক্যাপিটাল ফরমেশনটা কি, ইকোনমিক গ্রোথ, লেবার ইন্টেন্সিভ, ক্যাপিটাল ইন্টেন্সিভ, তারপরে হচ্ছে মডার্ন টেকনোলজিটা কি, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিটা কি, সেভিংস কাকে বলা হয়, সাইবার ফুজনেটের যে পাজলটা আছে সেই গ্রোথটা দেখবো, লেবার ইন্টেন্সিভ টেকনোলজি আমাদের দেশের জন্য কত দরকার সেটা সম্পর্কে দেখাবো, ঠিক আছে? রাইট ডাউন দি সোর্সেস অফ ক্যাপিটাল, মূলধন গঠনের যে উৎসসমূহ দেখবো। চ্যাপ্টার ফোরে আমরা যা দেখবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট মডেলস গুলো, এই মডেলস গুলো খুব ভালো করে পড়ানো হয়েছে, অ্যাডাম স্মিথ, ম্যালথাস, তারপরে হচ্ছে রিকার্ডিয়ান, ম্যালথাসিয়ান তত্ত্বগুলো হচ্ছে, এগুলো খুব ভালো করে আমরা দেখিয়েছি। এরপরে চলে আসবো ব্রড কোশ্চেন, ব্রড কোশ্চেনে রিকার্ডিয়ান থিওরি ক্রিটিসিজম সহকারে বলবো, মার্ক্সিয়ান থিওরি ক্রিটিসিজম সহকারে বলবো, ঠিক আছে? এগুলো ভালো করে দেখবো। চ্যাপ্টার ফাইভে গ্রোথ মডেলস এবং লিনিয়ার স্টেজ থিওরি, ডুয়েল ইকোনমি কি, সাবটাস লেবার কি, তত্ত্বকে খুব ভালো করে দেখিয়েছে। এরপরে হচ্ছে লুইস মডেল, হ্যারোটোমার মডেল, বিলালসন দেখিয়েছে, রবিনসন জার্গাসন মডেল আমি দেখিয়েছি, এই জিনিসগুলো খুব ভালো করে দেখবে 1 থেকে 5। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নষ্টর তত্ত্ব, লুইস মডেল, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবো। আর হ্যান্ডোমার মডেল কি, সুইফট কালকুলেটর, আর চ্যাপ্টার সিক্স এর যে জিনিসটা দেখবো, বিগ পুশ থিওরি দেখবো, এসওসি, সোশ্যাল ওভারহেড কস্ট, ডিপিএ, এগুলো কি, কাকে বলে, কিভাবে ক্যালকুলেট হয় সেটা ভালো করে দেখবো। আর দেখবো ইম্পোর্ট সাবস্টিটিউশন, এক্সপোর্ট লিভস ইন্ডাস্ট্রি কি, বাংলাদেশের ক্ষেত্রে ইম্পোর্ট সাবস্টিটিউট না এক্সপোর্ট লিভ ইন্ডাস্ট্রি করা যায় সেটা সম্পর্কে দেখবো, ঠিক আছে? এরপরে আছে হোয়াট ইজ ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড গ্রোথ কাকে বলে, ব্যালেন্স এবং আনব্যালেন্স গ্রোথের পক্ষে বিপক্ষে ইন দি ব্যালেন্স গ্রোথ থিওরি, ক্রিটিসিজম সহকারে দেখব, থিওরি আগেই বললাম, আর বি ইলেভেন স্ট্যান্ডার্ড যে ইলেভেন স্ট্যান্ডার্ড যে ফাঁকটা রয়েছে সেই ফাঁকটা সম্পর্কে দেখব, ঠিক আছে? এরপরে চ্যাপ্টার 7, এটা
আজকে শেষ করলাম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থিওরি, যা যা পড়িয়েছি পল ব্র্যানন, গুনার মডেলের সার্কুলার কার্যকরণ সেন্টার পেরিফেরি দেখিয়েছি, গুনার ফ্র্যাঙ্কের ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট এটা দেখিয়েছি, হার্ভে লেভেনস্টাইন আগেরটাই দেখানো হয়েছে, পল ব্র্যানন তত্ত্ব যদি এখানে নেই করতে হবে, আর সাস্টেনেবল ডেভেলপমেন্টটা দেখতে হবে, ঠিক আছে। আর চ্যাপ্টার 8 অ্যাপ্লাইড কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট এমডিজি, এমডিজি মানেটা কি, এমডিজি প্রোগ্রাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর কাকে বলে, এগুলো এটা তো তাহলে ঠিক আছে, পরে না হলো দুপুরে পরে আমি এটা আপনাদের যে ফেসবুক গ্রুপে আছে গ্রুপে দিয়ে দিব। এই জিনিসগুলো ভালো করে দেখে পড়বেন, আর ক্লাস লেকচারগুলো ভিডিওগুলো ভালো করে দেখবেন, ক্লাস লেকচারের টপিকস অনুযায়ী ক্লাসটাকে চারটা বা তিনটা করে টপিকস কভার করে পড়েছি, আমার চারটা দেখিয়েছি, ওর বাইরে আমরা কোশ্চেন আসবে, কিন্তু সবচেয়ে বড় কথা যে চ্যাপ্টারটা পড়বো চ্যাপ্টারটা পড়বো ন্যাশনাল ইউনিভার্সিটিতে চ্যাপ্টার কভার না করে পড়লে আপনারা পড়ে যাবেন, ঠিক আছে। তো আর কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আর নাহলে আমি ক্লাস এখানে শেষ করে দেব। সমস্যা আছে আর কারো? এই যে সাজেশনের ছবিগুলো আমাদের ওই যে গ্রুপটা আছে না ওইখানে স্যার দিয়ে দিলে ভালো হয়, তাহলে স্যার আমরা ওটা দিয়ে দিব, সাজেশনটা আমি ওখানে দিয়ে দিব, সমস্যা নেই, ডোন্ট ওয়ারি স্যার, ওইখানে দিয়ে দিন ছবিগুলো। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা? ডু হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং আওয়ার লেকচার থাকলে বলেন। না স্যার। আচ্ছা, আর কারো কারো কোনো সমস্যা থাকলে বলেন, বলতে পারেন, ফিল ফ্রি, ডোন্ট বি শাই অ্যান্ড ওয়ার্কিং, আর কোনো সমস্যা নেই, তাহলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, এবং হেলথ রুলস আমরা মেনটেন করে চলবো, সবাই সবার জন্য দোয়া করবো, যাতে আমরা সবাই ভালোভাবে সুস্থ হবে আবার স্বাভাবিক পরিবেশে ফিরে আসি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আজকে শেষ ক্লাস, সবাইকে অগ্রিম ভালো পড়ার, ভালোভাবে পড়ার, ভালো থাকার শুভেচ্ছা জানি, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।